ভিডিওতে যে খাবারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পাহাড়ি বা উপজাতিদের খুবই প্রিয় এবং ট্রেডিশনাল একটা ফুড। আর এটা হচ্ছে গিয়ে নুডলস জাতীয়, বাট এটার বিশেষত্ব হলো নুডলসটা চাল দিয়ে তৈরি করা হয়। আর এই ফুডটার নাম হচ্ছে মুন্ডি। আর এই মুন্ডি খেতে আমি আজকে চলে এসেছি তংসা ক্যাফেতে। ক্যাফেটা আমি একটু দেখাই, খুবই সুন্দর, ছিমছাম দেয়াল, অনেক সুন্দর সুন্দর পাহাড়িদের ট্রেডিশনাল পিকচার ড্র করা ছিল, মানে ছোটোখাটোর মধ্যে আমার খুব ভালো লাগছে, বিশেষ করে ওদের দেয়ালে করা পেন্টিংগুলা, মানে ওদের কালচার মেনটেন করে পেন্টিংগুলো ছিল, সো আমার ভালো লাগছে। আর তংসা ক্যাফের লোকেশনটা আমি একটু ডিটেলসে বলি, মেয়র গলির মুখ থেকে আরেকটু সামনে হাঁটলে রাস্তার অপোজিটে গেলে দোতলা করে হচ্ছে ক্যাফেটা, চোখে পড়বে, ওদের উপরে হচ্ছে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, সো চোখে পড়ে যাবে, আর না হয় হচ্ছে ওদের রেস্টুরেন্টে কল দিয়েও ডিটেলস জানা যাবে, বাট ইজি, অতটা হার্ড হবে না। আর আমারও প্ল্যান ছিল না মুন্ডি খাওয়ার, বাট হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে তংসা ক্যাফের ছবি চলে আসলো সামনে, সো আমিও ওই এলাকায় ছিলাম, তাই তড়িঘড়ি করে মুন্ডি খেতে চলে গেলাম। যেহেতু পাহাড় আমার অসম্ভব পছন্দ, তাই পাহাড়ি ফুডের প্রতিও আমার একটা আলাদা অ্যাট্রাকশন কাজ করে, সো আমি ওখানে গিয়ে অর্ডার করলাম হচ্ছে মুন্ডি আর হচ্ছে ব্যাম্বু চিকেন। মুন্ডিটার টেস্টটা সম্পর্কে যদি একটু বলি, এখানে হচ্ছে ইউনিক টেস্ট যেটা, সেটা হচ্ছে শুটকি ইউজ করা হয়, সো সবার একবার হলো ট্রাই করা উচিত। আর মুন্ডিতে হচ্ছে ঝাল, টক, সব কিছু যে যার ইচ্ছা মতো ব্যালেন্স করে নিতে পারবে, ওই অপশান আছে ওদের কাছে, আলাদা টক, আলাদা চিলি ফ্লেক্স সব রাখা আছে, সো সবাই ট্রাই করবেন। আর প্রাইসও একদম নিজের আয়ত্তের মধ্যে, যেমন আমি যেটা নিছি এটা হচ্ছে চিকেন আর ডিম মিক্স করে নিছি, এটা প্রাইস ছিল হচ্ছে 90 করে। আর এই যে ওদের মেনু আছে, মেনুতে ছিল লাক্সো, মুন্ডি আর হচ্ছে অন্য আরেকটা আদার্স, আমি লাক্সোটা ট্রাই করি নাই, বিকজ এটা রেখে দিছি আরেক দিনের জন্য ট্রাই করব। আর এটা হচ্ছে ব্যাম্বু চিকেন, যেটা হচ্ছে তাদের ট্রেডিশনাল ওয়েতে কুক করা হয়। আর এই ব্যাম্বু চিকেনের সাথে তারা হচ্ছে দুইটা গরম গরম পরোটা আমাদেরকে সার্ভ করছিল। পরোটা আর হচ্ছে ব্যাম্বু চিকেনের কম্বিনেশন আমার ভালো লাগছে, ব্যাম্বু চিকেনটা আসলেই অনেক টেস্টি ছিল, যেটা খেয়ে আমার খুবই ভালো লাগছে, আমি এটা রেকমেন্ড করতেছি। আর মুন্ডি কিন্তু আমাদের বাঙালির টেস্ট বাইটের সাথে ম্যাচ হয় না, কিন্তু যেহেতু এটা একটা ট্রেডিশনাল ফুড আর অ্যাজ আই নো চিটং শহরে এতটা অ্যাভেলেবল হয় না, সো যাদের ইউনিক টেস্ট ট্রাই করার ইচ্ছে বা করেন তারা ট্রাই করতে পারেন। সো আজকে এতটুকুই, অ্যান্ড অফকোর্স স্টে উইথ চৈতি দ্য ফ্লাইং গার্ল, বাই।